এই প্রথমবার অকাল নির্বাচনের সাক্ষী হতে চলেছেন তালডাংরা বিধানসভা এলাকার মানুষ। প্রায় ছ মাস বিধায়ক শূন্য থাকার পর আগামী বুধবার তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সোমবারই প্রচার পর্ব শেষ, মঙ্গলবার নির্দিষ্ট সময়ের মধ্যেই শিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয় DCRC থেকে ভোট সামগ্রী নিয়ে নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীরা। আমাদের সকালবেলায় যে ভোটের জন্য রেডি হতে একটু অসুবিধা হচ্ছিল, সকাল সকাল স্নান করা দিয়ে খাওয়া দাওয়া করে বেরোনো সাতটার সময় দিয়েছে বোঝা যাচ্ছে দিয়ে, এখন তো মানে যেহেতু একটা বিধানসভা ইয়ে ভোট হচ্ছে আমাদের অ্যাসেম্বলি, তার জন্য বিশেষ ভিড় কিছু নেই, কিন্তু নিয়মকানুন তো পালনে কি করতে হচ্ছে আমাদেরকে, বা ভোটও সেই সন্ধ্যা হবে শেষ হচ্ছে আসতে, আবার সেই রাত ঠান্ডা আমেজ, গরমে ভোট হয় একটু মানে গরম গরম ভাব থাকে একটু অসুবিধা হয়, এখন ঠান্ডা ঠান্ডা অসুবিধা, আমাদেরকে সব ব্যাডিং পত্র সব নিয়ে এসে হচ্ছে এই গরম জামা কাপড় ঢাকালিয়ার জিনিস ব্ল্যাঙ্কেট সব নিয়ে আসতে হচ্ছে, এতে আমাদের ব্যাগও বেশি বইতে হচ্ছে, বাকি গরমের সময় যেমন অসুবিধা হয়েছে তো সেই অসুবিধা তো আছেই, না না ভয় সেরকম যেহেতু কেন্দ্র বাহিনী থাকছে আমাদের ভয়ের আগের বছর যেমন যেটা লোকসভা ভোটে কেন্দ্র বাহিনী দেয়নি, কেন্দ্র বাহিনী বাইরে ছিল আর ভূতে একটি করে পুলিশ ছিল। দেখুন সত্যি কথা বলতে ভোট হচ্ছে গণতন্ত্রের একটা উৎসব, আমরা প্রতি বছরের ন্যায় এবছরও সামিল হয়েছি বা এই কিছুদিন আগে আমরা লোকসভা ভোট করে এসেছি, তো সেই হিসাবে সমস্যা বলতে গ্রীষ্মকালে আমরা বরাবরই করেছি, কিন্তু এবারে যেটা শীতের মধ্যে একটু শীতের যদি আমাদেরকে কার্পেট টার্পেট দিতে দেয়, আমরা তো মেঝেতে শুতে হয় আমাদের বুথ কেন্দ্রে পৌঁছে গিয়ে, তো এটা যদি মানে আমাদের কাছে পৌঁছায় তাহলে আমরা খুবই উপকৃত হব। ঠান্ডার মধ্যে ভোট বুঝতেই পাচ্ছেন সকাল সকাল উঠতে হবে, মক পোলিং আছে, এইসব ব্যাপার, অন্যরকম বলতে সেরকম কিছু নেই, যেমন আমরা ভোট করি প্রতি বছর প্রতিবারই সে একই ব্যাপার, আমাদের কাছে নতুনত্ব আলাদা বলে কিছু নেই, আমাদের আসতে হয়। অবশ্যই গ্রীষ্মে একটু মানে খুব একটু মানে আমরা অভ্যস্ত তো গ্রীষ্মে ভোট করে করে, সেই জন্য গ্রীষ্মকালটা আমাদের কাছে মানে সচরাচর হয়ে থাকে আমাদের, ওটাই মানে আমরা অভ্যস্ত, একটু নতুনত্ব আলাদা মাত্রা অবশ্যই আনছে, ঠান্ডা আমেজ খুবই ভালো লাগছে, এবং এরকম পরিবেশটা উপযুক্ত পরিবেশ আমার মনে হয়, এরকম পরিবেশেই ভোট হওয়া উচিত বলে মনে হয়। অন্যান্যবার যেভাবে গরমের সময় ভোট হয় সেটাতে খুবই অসুবিধা হয়, সারাদিন ক্লান্তি প্লাস আবার ডিহাইড্রেশন বা অন্যান্য সমস্যাও তৈরি হয়, কিন্তু এক্ষেত্রে উপভোগ্য পরিবেশ এবং ভালো ভোট হবে বলে মনে হয়। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, শিমলাপাল।